আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম ছবি বা পিকচারের সাহায্যে ভোকাবুলারি মনে রাখার টেকনিকের ভিডিও সিরিজ। এখন দেখে নেওয়া যাক এই ভিডিওটা কাদের জন্য বানানো হয়েছে। আপনি যদি নিচের পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। যেমন জিআরই বা এসএটি প্রিপারেশন, আইএলটিএস বা টোফেল প্রিপারেশন, আইবিএ প্রিপারেশন, বিসিএস প্রিপারেশন, ব্যাংক জব প্রিপারেশন, গভর্নমেন্ট জব প্রিপারেশন, অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন। কারণ এই সব পরীক্ষাগুলোতে অনেক অনেক ভোকাবুলারি আসে যেগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে না থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আজকে আমরা শুরু করি। আজকের প্রথম ভোকাবুলারিটা হচ্ছে অবলাইজ। অবলাইজ মানে হচ্ছে বাধ্য করা বা বাধিত করা, মিনিং মেক সামন লিগালি অর মোরালি বাউন্ড টু ডু সামথিং। অবলাইজ মানে বাধ্য বা বাধিত করা, মানে আপনার যদি কাউকে অনুগত বা বাধ্যগত করে ফেলেন তাহলে সেই বিষয়টাকে বলা হচ্ছে অবলাইজ করা বা বাধ্য করা। এক্সপ্লেনেশন: টু অবলাইজ ইজ টু ডু সামথিং ইউ হ্যাভ টু বিকজ ইউ আর বাউন্ড টু বাই আইদার গুড ম্যানার্স অর দ্য ল। সিনোনিমস: কম্পেল, অব্লিগেট, বাইন্ড, কনস্ট্রেইন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক তার বাধ্যগত বা অনুগত কর্মচারীকে কিভাবে গাছ লাগাতে হয় বা গাছের চারা লাগাতে হয় সে ইনস্ট্রাকশন দিতেছে। তার মানে হচ্ছে এখানে কর্মচারীটা কি, ওই লোকটা বাধ্যগত বা অনুগত বা ওই লোকটাকে বাধ্য করতেছে বা বাধিত করতেছে। দ্য ম্যান ordered his obliged servant to follow his instruction. তার মানে অবলাইজ মানে হচ্ছে বাধ্য করা বা বাধিত করা, মানে হচ্ছে আপনি যদি বসের কোনো অর্ডার, বস যদি আপনাকে কোনো অর্ডার করে আপনি শুনতে বাধ্য, তার মানে আপনি বসের বাধ্যগত কর্মচারী। পরের ভোকাবুলারিটা হচ্ছে বোদার। বোদার মানে হচ্ছে বিরক্ত করা, যেমন বিরক্ত করা, মিনিং কজ অ্যানোয়েন্স ইন ডিস্টার্ব স্পেশালি বাই মাইনর ইরিটেশন, মানে কাউকে অ্যানোয়ে করা বা ডিস্টার্ব করা, তাহলে এই বিষয়টাকে বলত বলা হচ্ছে কি বোদার। এক্সপ্লেনেশন: দ্য ওয়ার্ড বোদার হ্যাজ মেনি শেডস অফ মিনিং বাট মোস্ট অফ দেম ইনভলভ ট্রাবল অফ সাম সর্ট। সিনোনিমস অফ বোদার: অ্যানোয়, স্যাফ, ডেভিল, ভেক্স, রাইল। এখন ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক ফোন দিয়ে কাউকে বলতেছে যে সরি টু বোদার ইউ, মানে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। বিষয়টা এরকম যে আপনি যদি আপনার বন্ধুকে খুব ভোরে, ধরুন সকাল ভোর 5টার সময় যদি আপনি আপনার বন্ধুকে ফোন দিয়ে তাকে ঘুম ভাঙিয়ে দেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি সে বিরক্ত হবে। তার মানে কি বোদার করতেছেন, তার মানে আপনার বন্ধুটাকে ফোন করে বললেন যে দোস এত সকালে ফোন দেওয়ার জন্য আমি দুঃখিত, মানে তুই অনেক বিরক্ত হয়ে গেছে, তোর ঘুম ভাঙিয়ে দিছি। তার মানে তাকে বিরক্ত করা হয়েছে বা বোদার করা হয়েছে, তাহলে বোদার মানে হচ্ছে বিরক্ত। পরের ভোকাবুলারিটা হচ্ছে সেন্সিউর। সেন্সিউর মানে হচ্ছে তিরস্কার করা বা ভর্ৎসনা করা, মিনিং এক্সপ্রেস সেভার ডিসঅ্যাপ্রুভাল অফ সামন অর সামথিং স্পেশালি ইন এ ফর্মাল স্টেটমেন্ট। কাউকে যদি আপনি ফর্মালি ভর্ৎসনা করেন বা তিরস্কার করেন তাহলে সেই বিষয়টাকে বলা হচ্ছে সেন্সিউর করা। এক্সপ্লেনেশন: সেন্সিউর ইজ এ নাউন রিফারিং টু ভেরি স্ট্রং ক্রিটিসিজম। দ্য ভার্ব means to criticize very strongly. If you take your dad's car without telling him, you can expect him to censure you severely. আপনি যদি আপনার বাবা বা বাবা মার গাড়ি যদি তার অনুমতি ছাড়াই নিয়ে বাইরে নিয়ে যে চালিয়ে আসেন, তারপর আপনি বাসা আসার পর অবশ্যই আপনার বাবা মা আপনাকে কি তিরস্কার করবে, কথা শোনাবে। তার মানে কথা শোনানো বা তিরস্কার করাটা হচ্ছে সেন্সিউর করা। সিনোনিমস অফ সেন্সিউর: অ্যানিম্যাডভার্ট, কন্ডেম, কাস্টিগেট, চ্যাস্টাইজ, ল্যাম্বাস্ট, পিলোরি, রেপ্রাইমেন্ট, রিপ্রুভ, রিভিউ, অ্যাডমনিশ, রিপ্রোচ, ভিলিফাই, অবজার্গেট, এক্সকোরিয়েট, রেপ্রিহেন্ড।
ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ন্যান্সি পলিসি বলতেছে যে নো সেন্সিউর বাট ইমপিচমেন্ট অফ ট্রাম্প স্টিল পসিবল। আমরা জানি যে 2016 ইলেকশনে রাশিয়ার হাত আছে, এরকম একটা নিউজ আমরা শুনেছিলাম যে রাশিয়া সেখানে হস্তক্ষেপ করছে যে আমেরিকার যে ইলেকশনটা হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন কি তদন্তে বেরিয়ে আসছে যে আসলে রাশিয়ার হাত ছিল, সেজন্যই ন্যান্সি পলিসি বলতেছে যে ট্রাম্পকে কোনো সেন্সুর করার দরকার নাই, কারণ তাকে ইমপিচমেন্ট করা যেতে পারে। তার এখানে আবার ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন করা বা রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দেওয়া, তাহলে সেন্সুর মানে হচ্ছে তিরস্কার করা বা ভর্ৎসনা করা। পরের ভোকাবুলারিটা হচ্ছে সাইনিক্যাল। সাইনিক্যাল মানে হচ্ছে ঘৃণাপূর্ণ বা রূঢ়প্রকৃতি, অথবা আপনি যদি মানুষজনকে ঘৃণা করেন, মানে যে মানুষ শুধু নিজের বিষয়টাই বোঝে বাকি মানুষজনকে ঘৃণা করে, সেই মানুষটাকে বলা হচ্ছে সাইনিক্যাল। বা ডিস্ট্রাস্টফুল মানে সে অন্য কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না, কাউকে বিশ্বাস করতে পারে না, তাহলে সেই মানুষটাকেও বলা হবে কি সাইনিক্যাল। বিলিভিং দ্যাট পিপুল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট, ডিস্ট্রাস্টফুল অফ হিউম্যান সিনসিরিটি অর ইন্টিগ্রিটি। এক্সপ্লেনেশন, ইফ ইউ থিঙ্ক পাবলিক অফিসিয়ালস আর নাথিং বাট এ বাংস অফ গ্রিডি বাকনস, ইউ হ্যাভ এ সাইনিক্যাল অ্যাটিটিউড টু অ্যাবাউট পলিটিক্স। সিনোনিমস অফ সাইনিক্যাল, মিসানথ্রপিক, ডিস্ট্রাস্টফুল। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন লোকের এক হাতে একজন, যেমন যে কার্টুনটা দেখতে পাচ্ছেন যে এক হাতে একটা মানুষ আছে আর এক হাতে একটা সুচ, মানে ওই মানুষটাকে মেরে ফেলবে বা মানুষটাকে ঘৃণা করতেছে, ওই সে অন্য মানুষকে বিশ্বাসই করতে পারতেছে না, বা সাইনিক্যাল পার্সন গুলো কি করে অন্য মানুষকে এভাবে ধরে ধরে মেরে ফেলতে পারে। তার মানে হচ্ছে সাইনিক্যাল মানে হচ্ছে অবিশ্বাস করা, কোনো মানুষকেই মানে বিশ্বাস না করা বা সব মানুষকে ঘৃণা করা, মিসানথ্রপিক। পরের ভোকাবুলারিটা হচ্ছে প্যাসিমিস্টিক। প্যাসিমিস্টিক মানে হচ্ছে হতাশাপূর্ণ, মিনিং টেন্ডিং টু সি দ্য ওয়ার্স্ট অ্যাসপেক্ট অফ থিংস অর বিলিভ দ্যাট দ্য ওয়ার্স্ট উইল হ্যাপেন। মানে হচ্ছে প্যাসিমিস্টিক মানুষ হচ্ছে হতাশাপূর্ণ, আর হতাশ মানে কখনোই ভালো কিছু দেখে না, সেই সবসময় খারাপ কিছু দেখে। তার মানে হচ্ছে প্যাসিমিস্টিক মানে হচ্ছে সে যে সবসময় নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করে বা তার সবসময় সবসময় নেগেটিভ বিষয় ঘোরাফেরা করে, তাহলে সেই মানুষজনকে বলা হবে পেসিমিস্টিক। এক্সপ্লেনেশন, পেসিমিস্টিক ডিসক্রাইবস দ্য স্টেট অফ মাইন্ড অফ সামান হু অলওয়েজ এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট। এ পেসিমিস্টিক অ্যাটিটিউড ইজ নট ভেরি হোপফুল, শোজ দ্য লিটল অপটিমিজম। সিনোনিমস অফ পেসিমিস্টিক, নেগেটিভ, গ্লোমি, সাইনিক্যাল, ফ্যাটালিস্টিক, ডিসপন্ডেন্ট, ডিপ্রেসড, ডিস্ট্রাস্টফুল, ডাউটিং। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাসের মধ্যে কিছু শরবত রাখা আছে, এখন এক একজন এক এক কথা বলতে, যে অপটিমিস্টিক সে বলতেছে এটা হাফ ফুল মানে অর্ধেক পূর্ণ আছে, আর যে পেসিমিস্টিক সে বলছে না অর্ধেক তো খালি। তার একজন যে রিয়েলিস্টিক বলতেছে না শরবতটা কোয়ালিটি খুব একটা ভালো না, শরবতটা মোটামুটি খারাপ আর কি। তার মানে হচ্ছে পেসিমিস্টিক সবসময় কি দেখে নেগেটিভ কিছু দেখতেছে, এখানে সে নেগেটিভ পেতে যাচ্ছে, সে কিন্তু হাফ ফুল মানে অর্ধেক পূর্ণ সেটা দেখতে পাচ্ছে না। তার মানে পেসিমিস্টিকটা সবসময় দেখতেছে যে এখানে অর্ধেক খালি আছে। ষষ্ঠ ভোকাবুলারিটা হচ্ছে পলেমিক্যাল। পলেমিক্যাল মানে হচ্ছে বিতর্কমূলক, মিনিং অফ অর ইনভলভিং স্ট্রংলি ক্রিটিক্যাল অর ডিসপুটেশন রাইটিং অর স্পিচ। মানে হচ্ছে ঝগড়ামূলক, তর্কমূলক, পলেমিক্যাল মানে হচ্ছে সেইটাই, ডিসপুট করা মানে তর্ক করা, ঝগড়া করা, বিতর্ক করা। এক্সপ্লেনেশন, দ্য অ্যাডজেক্টিভ পলেমিক্যাল ডিসক্রাইব সামথিং রিলেটেড টু অ্যান আর্গুমেন্ট অর কন্ট্রোভার্সি, টু কিপ দ্য পিস, অ্যাভয়েড ডিসকাসিং পলিটিক্স অ্যাট থ্যাংকস গিভিং, হোয়াইজ ইউজুয়ালি ডেটেরিওরস ইন টু এ পলেমিক্যাল আর্গুমেন্ট। সিনোনিমস অফ পলেমিক্যাল, হোস্টাইল, পলেমিক, বিটার, ভিরুল্যান্ট, সার্ডোনিক, আর্গুমেন্ট, কন্ট্রোভার্সিয়াল। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুজন মেয়ে কি করতেছে না, আঙ্গুল তুলে বলতেছে যে না আমারটাই সঠিক, আর একজন বলতেছে না আমারটাই সঠিক। তার মানে কি তারা ঝগড়া করতেছে বা বিতর্ক করতেছে। তাহলে এই যে ছবিতে আমরা দেখেছি যে দুজন মেয়ে কি করতেছে, পলিমিক্যাল কন্ডিশন আছে বা পলিমিক বা ঝগড়া করতেছে। টু ফ্রেন্ডস আর কোয়ারেলিং উইথ ইস আদার অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পলিমিক। আজকের সবশেষ ভোকাবুলারিটা হলো প্রোজাইক। প্রোজাইক মানে হচ্ছে গতানুগতিক, কনভেনশনাল, এরকম কিছু।
নর্মাল মিনিং ল্যাকিং উইট অর ইমাজিনেশন ডাল অ্যান্ড ল্যাকিং এক্সাইটমেন্ট। এক্সপ্লেনেশন প্রোজাইক মিন্স অর্ডিনারি অর ডাল। মোস্ট অফ আস লিড এ প্রোজাইক এভরিডে লাইফ সামটাইমস ইন্টারাপ্ট বাই সাম ড্রামা অর ক্রাইসিস। সিনোনিমস অফ প্রোজাইক হামড্রাম পিডেস্ট্রিয়ান মান্ডেন ব্যানাল হ্যাকনেট ট্রাইট জেজুন আনইমাজিনেটিভ কনভেনশনাল আনইন্সপায়ার্ড। পাশে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটাতে কি কোনো নতুনত্ব আছে, কোনো ডিজাইন আছে? সেই মান্দাতা আমাদের মানে প্রাচীনকালের ডিজাইন, তার মানে প্রাচীনকালের ডিজাইন যেহেতু তাহলে সেই জন্যই এই বাড়িতে কোনো স্পেশাল ইমাজিনেশন নাই বা কোনো এক্সাইটমেন্ট নাই, অ্যাজ ইউজুয়াল নর্মাল ডিজাইন। তার মানে নর্মাল ডিজাইন যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে গতানুগতিক বা প্রজেক্ট ডিজাইন। অনেক ক্ষেত্রে যেমন আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে হলে ছিলাম, হলের ডালগুলো ছিল প্রত্যেকদিন একই কোয়ালিটির ডাল, এবং সেটা হচ্ছে কি পানি আর হলুদের মিশ্রণ, মানে গতানুগতিক নর্মাল প্রোজাইক প্রতিদিন একই একই খাবার, গতানুগতিক খাবার, হলের ডাল, হলের খাবার। তার মানে এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে প্রোজাইক বা গতানুগতিক। দ্য হাউস হ্যাজ নো স্পেশাল ডিজাইন, সো উই কল ইট অ্যাজ এ প্রোজাইক ডিজাইন বিকজ দ্য হাউস হ্যাজ অ্যান অর্ডিনারি ডিজাইন। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব লেখার পাশে দেখেন একটা বেল বাটন আছে, সেই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। ক্লিক করলে আপনি সবার আগে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, সেই সাথে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।